আসসালামু আলাইকুম, ওয়েলকাম অ্যান্ড ভেরি ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি তোমাদের জন্য একটা অনেক দিন পর একটা রিভিউ ভিডিও নিয়ে এসেছি। তোমরা অনেকেই আমার রিভিউ ভিডিও অনেক পছন্দ করো, অ্যান্ড দ্যাটস ওয়াই আমি ভাবলাম তোমাদের জন্য একটা রিভিউ ভিডিও নিয়ে আসি। আর আমি যখন এই প্রোডাক্টটা কিনেছি অ্যান্ড তারপরে সবার আমি অনেক কোয়েশ্চেন পেয়েছি যে এটা কীভাবে ইউজ করে, অ্যান্ড আমি যখন নিজে এটা ইউজ করতে গিয়েছি তখন অনেক প্রবলেম ফেস করেছি, যেটা আমি ইউটিউবে কোনো ভিডিও দেখে বুঝতে পারিনি বা ইউটিউবে ভিডিওতে কোনো আমি প্রপারলি ইনফরমেশান পাইনি। সো আমি লাইক এই প্রোডাক্টের সম্পর্কে ভালো খারাপ, কেনা উচিত না, অ্যান্ড দাম সব কিছু নিয়ে কথা বলবো। আই হোপ তোমাদের কাছে ভিডিওটা অনেক ভালো লাগবে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে হবে, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে হবে এবং নিচে কমেন্ট করে জানাতে হবে আমার ভিডিও তোমাদের কাছে কেমন লাগে। তো প্রথমে দেখতে পাচ্ছ এই প্রোডাক্টে এরকম একটা প্যাকেজিং আসে, অ্যান্ড আমি আগে মেনশন করে দিই দিস ভিডিও ইজ নট স্পন্সার্ড। সো আমি পেজের লিঙ্কটা যদিও দিয়ে দিব বাট লাইক স্পন্সার্ড না, তোমাদের কাছে আগেই শেয়ার করছি। অ্যান্ড এটা হচ্ছে গিয়ে আমার বার্থডে গিফট ছিল, বাট যেটা আমি নিজে অর্ডার করেছি। সো এটা আমার ভাই আমাকে দিয়েছে। সো এই যে দেখো, এই প্রোডাক্টটা যখন আমি ফেসবুকে দেখেছিলাম তখন এটা অনেক প্রাইস দিচ্ছিল, প্লাস এটা নিবো কি নিবো না আমি নিজেই ভাবতেছিলাম। তারপরে এখন অনেকদিন পর এটা হাইপ মোটামুটি চলে গেছে, তারপরে আমার মাথায় এটা ছিল, সো আমি এটা কিনে ফেলেছি। তোমাদেরকে দেখাই, এই দেখো প্রোডাক্টটার প্যাকেজিংটা ফার্স্টে এরকম দেখে পুরো একটা গ্যালাক্সির মতো। তো ফার্স্টে এটাকে খুলি, এটাকে ফার্স্টে ওপেন করার সাথে সাথে পাওয়া যায় যেটা সেটা হচ্ছে ম্যানুয়াল বুক, যেটা দেখে ফার্স্টে মনে হয় না পড়বো না লাগবে না ফেলে দিই, কিন্তু না অ্যাকচুয়ালি এটা লাগে, পরে এটা লাগে আমি বলতেছি। তারপরে হচ্ছে গিয়ে থাকে হচ্ছে গিয়ে এরকম একটা উপরে এরকম একটা জিনিস থাকে, যেখানে হচ্ছে গিয়ে একটা এরকম তার মতন আছে, এটা মোটামুটি লম্বা আছে, খারাপ না, কিন্তু এইটার সাথে লাগানোর জন্য কোনো পোর্ট তোমাদেরকে দেওয়া হবে না, যেটা তোমাদেরকে নিজেদেরকে কিনতে হবে। সো এটা হচ্ছে ব্যাপার। তারপরে এখানে থাকে একটা রিমোট, রিমোটটা কীভাবে ইউজ করো তোমাদেরকে আমি সেটাও বলবো। এই যে রিমোট, একটা পিচ্চি রিমোট মতন। আর এখন আসি মেইন জিনিসটাতে, এই যে এই বক্স থেকে মেইন জিনিসটা বের করলাম, দেখাই তোমাদেরকে, ভিতরে এরকম একটা জিনিস থাকে যাতে নষ্ট না হয়ে যায়। তো চলো এটাকে বের করলাম, এটা তেমন একটা ওয়েট আমি আছে আমি বলবো না, মোটামুটি অ্যান্ড পুরো একটা স্পেসশিপের মতো দেখতে। অ্যান্ড এটার ফাংশনগুলো বলবো, এটা হচ্ছে প্লাস্টিকের, অ্যান্ড এটা হচ্ছে কি এটাও প্লাস্টিকের, অ্যান্ড এখানে হচ্ছে গিয়ে গান বাজানো যাবে, মানে গান প্লে করা যাবে ব্লুটুথ দিয়ে ইউটিউব থেকে বা যে কোনো জায়গা থেকে তোমরা ব্লুটুথ দিয়ে গান প্লে করতে পারবা। সাউন্ডটাও আমি লাস্টের দিকে তোমাদেরকে শুনিয়ে দেবো যে এখান দিয়ে সাউন্ডটা আসে। তারপরে আমরা একটু যদি ঘুরাই তাহলে এখানে হচ্ছে গিয়ে লাইক ব্লুটুথের কানেক্টার একটা অপশান থাকে, এখানে মিউজিক বন্ধ করা, তারপরে এখানে হচ্ছে বাড়ানো, এখানে হচ্ছে গিয়ে সাউন্ড কমানো, এগুলো থাকে। আসলে এই যে এই জিনিসটা আমি পেয়েছি, কিন্তু হচ্ছে গিয়ে এই জিনিসটা পাওয়ার পরে আমি এটা আসলে কোনো কাজ পাইনি, লাইক ক্লিক করলে চাপ দিলে এদিক ওদিক করলে শুধুমাত্র ব্লু কালারটাই আসে। আই ডোন্ট নো আসলে এটার কী কাজ, আমি আসলে জানি না। আর এখানে তোমরা পেন ড্রাইভ ঢুকাইতে পারবা বা হচ্ছে গিয়ে লাইক এই যে এখানে যে তারটা তোমাদেরকে দিয়েছে এই জিনিসটা এখানে দিতে পারবা, তোমরা কেউ চাইলে এই জিনিসটা এখানে দিতে পারবা, যেহেতু যদি তোমরা কেউ ফোন দিয়ে শুধু গানটা প্লে করতে যাও বা কিছু। সো এই হলো ব্যাপার, বাট মেইনলি এটা পেন ড্রাইভেরই আমার যেটা আমি যেটা বুঝেছি। আর এখানে আর কোনো তেমন ফাংশন নেই, আছে বলতে এইখানে হচ্ছে মেইন পিনটা ঢুকাইতে হয় আর এখানে হচ্ছে অন অফ, এটা দিয়ে অন এটা দিয়ে অফ, এই হচ্ছে এই মেশিনটার কাজ, এখানে আর কিছু নাই। অ্যান্ড ভিতরে এখানে তো লাইক এটা এটা জিনিসটা ঘুরে না, বাট ভিতরে জিনিসটা ঘুরে, এই হলো ব্যাপার লাইটার। অ্যান্ড এখানে ওরা ক্লেম করে যে 21টা কালার হবে মিক্স আপের পর, মেইনলি 10টা কালার প্লাস আর একটা জিনিস, সেটা হচ্ছে লেজার, এখানে একটা লেজার আছে, এই লেজার লাইটে গ্রিন কালার হয়, এটা নিয়ে আমার কিছু কথা বলার আছে। এখন আমি বলি এটার ভালো দিক, ভালো দিক বলতেছি, ভালো দিক বলার পরে আমি তোমাদের কাছে রিমোটের ফাংশনটা শিখিয়ে দেবো।
তো ভালো দিক যেটা হচ্ছে সেটা হচ্ছে এটা পুরোটা রুম কভার করে, মানে পুরো তোমার ছাদটা কভার করবে, যে জিনিসটা আমি বলবো যে আমার কাছে খুব ভালো লাগছে। আর কালারগুলো একদমই সুদিং কালার, নট লাইক চোখে লাগার মতো কোনো কালার নেই, যেটা তোমার অনেক বেশি লাইক চোখে ফ্লিক করবে বা এরকম কিছু কোনো কালার নেই। সো এটা একটা খুবই একটা লাইক ভালো দিক। তারপর হচ্ছে গিয়ে আরেকটা ভালো দিক যেটা সেটা বলবো সেটা এটার সিস্টেমটা, সাউন্ডের সাউন্ডটা ভালো। আমি বলবো যে আমার কাছে সাউন্ডটা মোটামুটি ভালোই লেগেছে, কারণ হচ্ছে গিয়ে এই সাউন্ডটা তুমি লাইক একটা ঘর মোটামুটি ভালোভাবেই কভার করে, তুমি একটু লাউড মিউজিকও শুনতে পারবে বা একটু সফট মিউজিকও শুনতে পারবে। এটা হচ্ছে একটা ভালো দিক। তারপরে আরেকটা ভালো দিক হচ্ছে গিয়ে এটার একটা হচ্ছে গিয়ে সিস্টেম আছে যে এটা স্লিপ টাইমার সেট করা যায়। স্লিপ টাইমার সেট করা যায় বলতে তুমি 2 ঘন্টা বা 1 ঘন্টা স্লিপ টাইমার দিয়ে রাখার পরে তুমি যদি এটা অন করে ঘুমিয়েও যাও, তারপরেও হচ্ছে গিয়ে এটা 1 ঘন্টা বা 2 ঘন্টা পরে অটোমেটিক অফ হয়ে যাবে। সো তোমার আর টেনশন থাকবে না যে এটা বন্ধ করতে হবে বা কিছু, অ্যান্ড এই হলো ব্যাপার। এটা হোয়াইট অ্যান্ড ব্ল্যাক এই দুইটা এসে পাওয়া যায় ওরা বলে, বাট আমি এখনও হোয়াইটটা কোথাও দেখিনি, আমি তো ব্ল্যাকটাই নিয়েছি। অ্যান্ড কোয়ালিটিটা আমি বলবো ভালোই। এখন বলি লেজারের কথা। আমার হচ্ছে কি এই লেজার লাইটটাতে মনে হয় আমার সমস্যা আছে, আমি জানি না যে আমার সমস্যা নাকি এই প্রোডাক্টটার সিস্টেমটাই এমন। তোমাদের কারো কাছে যদি এই প্রোডাক্টটা থাকে আমাকে জানিও যে হচ্ছে কি এই লেজার লাইটের সিস্টেমটা এমন কিনা। লাইক লাইটটা যখন ফার্স্ট টাইম আমরা অন করি তখন অনেক বেশি পরিমাণে লেজারটা লাইক স্প্রেড হয়ে থাকে আর লাইটটা জ্বলে, বাট আস্তে আস্তে এটা কমে যায়। আমি জানি না যে এটা আমার প্রবলেম, আর মাঝে মাঝে দেখি নাই হয়ে গেছে একদম। লাইক আমি তারপর এই প্রবলেমটার জন্য ওদেরকে টেক্সট করেছি, করে বলেছি যে লাইক আমার তো এরকম প্রবলেম হচ্ছে, আপনারা কি এটা চেঞ্জ করে দিবেন কিনা, কিন্তু না ওরা এইসব প্রোডাক্ট কোনো চেঞ্জ করে না। সো করে দিবে না বলছে, এখন আমি জানি না আসলে আমাকে কি খারাপ প্রোডাক্ট দিয়েছে আর প্রোডাক্টের সিস্টেমটাই এমন। সো এই হচ্ছে দিক। আর এটা যদি খারাপ দিক বলতে যায় তাহলে আমি বলবো যে এটার লেজার কোয়ালিটিটা আরও ভালো দিতে পারতো, কারণ এই জিনিসটার দাম আমি বলবো একটু পরে। সো প্রাইস অনুযায়ী লেজার কোয়ালিটিটা আরও ভালো হতে পারতো। তারপরে এই লেজারটা গ্রিন কালার আছে, আমার মনে হয় হোয়াইট হলে আরও ভালো লাগতো, বাট গ্রিনও খারাপ লাগে না। আর আরেকটা এটার ড্রব্যাক আমি যেটা বলবো সেটা হচ্ছে গিয়ে এটার সাথে যে হচ্ছে গিয়ে পোর্টটা দেয় নাই, বিকজ সবার কাছে এটা থাকে না, এটা এক্সট্রা কেনাটা একটা ঝামেলা। তারপর এটার রিমোটের সাথে কোনো ব্যাটারি আমরা পাই নাই, আর খুব ভালো মানের ব্যাটারি প্রয়োজন, কারণ প্রথম আমি যখন ইউজ করেছি আলোটা অনেক কম ছিল। সো তোমরা এই প্রোডাক্টটা কেনার পরে যদি দেখো যে আলোটা কম, কাইন্ডলি নতুন ব্যাটারি ইউজ করবে, তাহলে আমি বলবো যে আউটকামটা আরও ভালো পাবে। তো চলো এবার রিমোটের ফাংশনে চলে যাই। আর তোমরা এই ম্যানুয়াল বুকটা দেখলেও মোটামুটি পেয়ে যাবে সব কিছু, কিন্তু আমার ভিডিও দেখার পরে আই হোপ তোমাদেরকে এটা পড়তে হবে না। তো তারপর এখন চলো রিমোটটা তোমাদেরকে দেখাই। এই হচ্ছে রিমোট, এখানে হচ্ছে আছে এলইডি, এখানে আছে হচ্ছে গিয়ে লেজার, অ্যান্ড এখানে আছে হলো গিয়ে পাওয়ার বাড়ানোর, এখানে কমানোর, এটা হচ্ছে গিয়ে সাউন্ডের লাইক ভিডিও তোমরা গানগুলো প্লে করে সামনে করতে পারবে পিছনে করতে পারবে। এখানে আছে গ্রিন কালার, এখানে আছে রেড কালার, এখানে ব্লু অ্যান্ড এখানে হোয়াইট, মানে হচ্ছে মেইনলি 4টা কালার এখানে আছে, রেড গ্রিন ব্লু হোয়াইট। তোমরা এই 4টা কালার মিক্স আপ করতে পারবে যে কোনো কালারের সাথে, যে কোনো কালার করতে পারবে। লাইক তোমরা যদি এখানে রেড কালারটা চাপ দাও অ্যান্ড তারপরে তোমরা যদি এখানে এই কালারটা চাপ দাও, দেখা যাবে এই দুইটা মিক্স আপ হচ্ছে, আবার জাস্ট এটা চাপ দিলে শুধু এই কালারটাই হবে গেল। আর মাঝখানে এখানে হচ্ছে পার্টি মোড, এই পার্টি মোডে তুমি যদি চাপ দাও তাহলে প্রত্যেকটা কালার সিকোয়েন্সভাবে আসতে থাকবে, মানে একটার পর একটা পার্টি মোড টাইপের চলতে থাকবে। সো এইটা একটা সুবিধা। তারপরে আছে হচ্ছে এখানে, এটা দিয়ে হচ্ছে লাইটটাকে 3টা মোডে করা যায়। লাইক তুমি যদি ব্লু কালারও দিয়ে রাখো, ব্লুটা একটু বেশি লাইক লাইট দিবে, তারপরে একটু কম, তারপরে একটু কম, এরকম তোমরা 3টা মোড দিতে পারবে। এই হচ্ছে এটার কাজ। আর তারপরে যেটা আছে লেজার লাইট, তোমরা শুধু এটা দিয়ে অনলি লেজারটা জ্বালাতে পারবা অ্যান্ড লেজারটা কম বেশি করতে পারবা, বাট আই ডোন্ট নো ওয়াই আমার এটা দিয়ে কম বেশি কিছুই হয় না, চাপ দিলে শুধু বেশি হয় আস্তে আস্তে কমে যায়। আমি জানি না এটা রিমোটের প্রবলেম আর এটা লাইক মেশিনটাতে প্রবলেম। এই হচ্ছে এটার কাজ। তারপরে যে ফেড টু অ্যান্ড ফেড ওয়ান, এই যে তোমরা দেখো এখানে ফেড টু আর এখানে ফেড ওয়ান আছে, ফেড ওয়ান তুমি যদি চাপো তাহলে হচ্ছে গিয়ে তোমার জিনিসটা একদম স্ট্যান্ড হয়ে থাকবে। স্ট্যান্ড হয়ে থাকবে বলতে তুমি যদি লাল আর নীল কালার একসাথে দাও ওইটাই চলতে থাকবে, আর তুমি যদি ফেড টুতে দাও তাহলে দেখা যাবে লাল নীল হবে, আস্তে আস্তে লাল আর গ্রিন হবে, তারপরে আস্তে আস্তে ফেড হয়ে লাল আর সাদা হবে, এরকমভাবে সব কালারগুলো সিকোয়েন্সভাবে আসতে থাকবে, যেটা দেখতে অনেক সুন্দর। তারপরে চলে আসে এরপরে এই যে দেখো S+1, এই যে এটা আর এটা, এটা দিয়ে হচ্ছে গিয়ে
ওখানে যে লাইটগুলো সেগুলো মানে একদম এটা দিলে চলতে থাকবে, চলতে থাকবে বলতে মুভেবল হবে, আর এটা যদি তোমরা চাপ দাও তাহলে এটা স্টিক করে থাকবে, মানে একদম স্ট্যান্ড হয়ে থাকবে আর কি। আর এটা দিয়ে শুধুমাত্র লেজারটা দিতে পারবে, এটা এটা দিয়ে শুধুমাত্র লেজার দিতে পারবে, এটা দিয়ে তোমরা শুধু লাইটটা বন্ধ করতে পারবে, এই হচ্ছে পুরো রিমোটের কাজ। আর এটা দিয়ে মিউজিকটা বন্ধ করতে পারবে। আর এই যে দেখো, এখানে হচ্ছে নাইট মোডের একটা বিষয়, নাইট মোড হচ্ছে এখানে 1 আওয়ার লেখা আছে, এখানে 2 আওয়ার লেখা আছে। এটা চাপ দিলে 1 আওয়ার পর তোমাদের মেশিনটা বন্ধ হয়ে যাবে, এটা চাপ দিলে 2 আওয়ার পর বন্ধ হয়ে যাবে। আর তোমরা যদি এই টাইমারটা বন্ধ করতে চাও তোমরা এখানে ক্লিক করবে। এই হচ্ছে মোটামুটি রিমোটের কাজ। অ্যান্ড রিমোটের সাথে কোনো ব্যাটারি তোমরা পাবে না, এখান দিয়ে খুলে তারপর তোমাদেরকে 2টা পেন্সিল ব্যাটারি ইউজ করতে হবে, চিকন চিকন পেন্সিল ব্যাটারি। এটা নিয়ে অনেকের কোয়েশ্চেন থাকে, সো এই দেখতেই পাচ্ছ তোমরা রিমোটের যে চিকন ব্যাটারি থাকে তোমরা সেটা ইউজ করবে। আই হোপ তোমাদেরকে আমি বুঝাতে পেরেছি রিমোটটা কীভাবে কাজ করে অ্যান্ড লাইটটা কীভাবে কাজ করে। সো রাতের বেলা লাইটটা জ্বালানোর পর কীরকম হয় তোমাদেরকে দেখাবো। সো এই যে লাইটটা, সো আমরা প্লাগ ইন করি, এই যে চিকন যে পাশটা সেটা যাবে এই যে এখানে লেখা DC5V, এই জায়গাটাতে আমরা এভাবে ঢুকাবো। আর এই যে এখানের যে বড় জায়গাটা, এই লাইনটা, এটা কিন্তু প্লাগে চলে, এটা কোনো রকম চার্জে চলে না। সো এটাকে আমরা এখন প্লাগ দিব, এই যে এরকম একটা অ্যাডাপ্টার নিব, ইন করে দিলাম অ্যান্ড এটা জ্বালিয়ে দিলাম। এখন কিন্তু আমরা এটাকে অন করব। এই যে অন করলে বলে ব্লুটুথ ইজ অন, মানে হচ্ছে ব্লুটুথের সাথে তোমরা কানেক্ট করতে পারবে। ম্যানুয়াল বইয়ে তোমাদের ব্লুটুথের নেমটা লেখা থাকবে, অ্যান্ড আই থিঙ্ক সব লাইক সব জায়গাতে সেম। আমি উপরে তাকাচ্ছি কজ উপরে লাইটটা জ্বলতেছে, বাট দিনের বেলা অত ভালো বোঝা যাবে না। এই যে দেখো আমার ফেসে পড়তেছে, বাট অ্যাকচুয়ালি রাতের বেলা জ্বালালে এটা কেমন হয় আমি তোমাদেরকে নেক্সট ক্লিপে শেয়ার করব, অ্যান্ড তোমাদের সাথে শেয়ার করব লাইট নিয়ে আরও কিছু তথ্য। আর এটার দামে এখন চলে আসি, এটার দাম আমার কাছে নিয়েছে 1670 টাকা উইথ ডেলিভারি চার্জ। আমার ওখানে ডেলিভারি চার্জ মেবি 80 টাকা ছিল, অ্যান্ড এটার দাম ছিল 1690 টাকা। অনেক পেজে আমি 1400 টাকাতে পেয়েছি, অনেক পেজে আমি হচ্ছে কি এটা বন্ধ করে দিই, অনেক পেজে আমি 1400 পেয়েছি, অনেকে 1500তে পেয়েছি, আমি কেন এখন 1690 টাকাটা নিলাম। এখন ব্যাপারটা হচ্ছে গিয়ে অনেক জায়গাতে অনেক কমে দেখেছি, বাট আমার কোয়ালিটি নিয়ে একটু ডাউট ছিল, দ্যাটস ওয়াই আমি নেই নাই। অ্যান্ড এটা নেওয়ার পরেও আসলে এত দাম দিয়ে নেওয়ার পরেও আমি 100% আমি স্যাটিসফাইড না। সো আমাকে যদি বলো এটাকে রেটিং দিতে, আমি এটাকে 8/10 দিব, কারণ হচ্ছে গিয়ে এটার লেজারটা যদি ঠিক থাকতো আমি এটাকে আরও মার্কস দিতাম। অ্যান্ড ওরা এটাকে চেঞ্জও করে নাই, আমাদের সাথে কোঅপারেটও করে নাই, লাইক বলতে পারতো যে চেঞ্জ করে দেবে বা কিছু, কজ আমি এটা পাওয়ার কিছুক্ষণের মধ্যেই আমি হচ্ছে গিয়ে জানিয়েছি যে এই প্রবলেমটা, বাট ওরা আমাকে চেঞ্জ করে দেয় নাই। এই হচ্ছে ব্যাপার। আর লাইট নিয়ে আরও কিছু তো বলবো, সো তোমরা এটা দারাজ থেকে অর্ডার করতে পারো, দারাজ প্রোডাক্টে দেখেছি এরকম 1700 মতন দাম, অ্যান্ড মোটামুটি এটার দাম 1700 পড়েছে, কজ আমাকে এটার সাথে ব্যাটারিটা কিনতে হয়েছে যেটা 30 টাকা নিয়েছে। সো এই হচ্ছে ব্যাপার। আর বাকি যা কিছু লাইট নিয়ে বলার, লাইটের কালারগুলো নিয়ে বলার, সেগুলো আমি নেক্সট ক্লিপে বলে দিব, সে পর্যন্ত দেখতে থাকো, অ্যান্ড এখনই তোমরা নেক্সট ক্লিপটা দেখতে পারবে। সো আমরা লাইটটা প্লে করে ফেলেছি, এখানে হচ্ছে রেড অ্যান্ড গ্রিন কালারটা চলছে, অ্যান্ড এটাই হচ্ছে ইয়ে সব থেকে বেশি আলোতে। আগেই বলছি এই লাইটটা যে খুব বেশি আলো দেয় এমন না, বাট যেটুকু পরিমাণে আলো দেয় দেখতে খুবই সুন্দর লাগে। এখানে চলছে রেড অ্যান্ড ব্লু, এই কালারটা আমার খুবই পছন্দের, আমার পার্সোনালি এটা অনেক পছন্দ, অ্যান্ড ব্লু কালারটা সত্যি অনেক সুন্দর। অ্যান্ড তারপর হচ্ছে রেড কালার, এই রেড কালারটা আমার ভাইয়ার অনেক পছন্দ, রেড কালারটা কিন্তু খুবই গাঢ় একটা কালার। এখানে রেড অ্যান্ড গ্রিন চলছে, তারপরে রেড, এখানে গ্রিন অ্যান্ড হোয়াইট কালার, এখানে আবার গ্রিন অ্যান্ড হোয়াইট কালার চলছে। তোমরা কিন্তু এই সব কিছু রিমোট কন্ট্রোলের মাধ্যমে কন্ট্রোল করতে পারবা। তারপরে এটা হচ্ছে পার্টি মোড, মানে হচ্ছে একটার পর একটা বারবার চলতে থাকবে অটো, তোমাকে চেঞ্জ করতে হবে না। তোমাদের ফ্রেন্ডসরা আসতে তোমরা কিন্তু এই লাইটটা জ্বালিয়ে এনজয় করতে পারো, গান প্লে করতে পারো। এটা হচ্ছে হোয়াইট অ্যান্ড রেড কালার, যেটাও খুবই সুন্দর, বাট ঘুরে ঘুরে আমার কাছে ব্লুটা যেমন ভাল লাগে রেডটাও অনেক ভাল লাগে। দেখো পাওয়ারটা আস্তে আস্তে কমছে। এটা হচ্ছে ফেড 2, মানে তোমরা হচ্ছে গিয়ে ফেড 2 দিতে পারবা, অ্যান্ড হচ্ছে গিয়ে ফেড 2 দিলে হচ্ছে গিয়ে এটা অটো একটার পর একটা কমতে থাকবে, বাড়তে থাকবে এরকম, অ্যান্ড একটার পর একটা কালার আসতে থাকবে। স্টারগুলো যখন আসে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে, অ্যান্ড আমার কাছে তো এই স্টারের পোর্শনটাই সবথেকে ভালো লাগে, বাট আনফর্চুনেটলি আমার কাছে মনে হয়েছে আমার লেজারটাতে প্রবলেম আছে। তারপর এখানে দেখো আবার রেড কালার চলতেছে, অ্যান্ড খালি স্টার দেখলে তোমরা এটা দেখতে পারবে, খালি লেজার আর কি। এখানে রেড অ্যান্ড গ্রিন চলতেছে, এখানে হচ্ছে হোয়াইট অ্যান্ড
ব্লু হোয়াইট অ্যান্ড গ্রিন। এখানে কালারগুলো দেখতে তোমরা বুঝতেই পারছো কালারগুলো কত সুন্দর। অ্যান্ড এই যে আবার পার্টি মোড চলতেছে, পার্টি মোডটা কিন্তু অ্যাকচুয়ালি ভালোই লাগে, বাট লাইক সবাই মিলে এনজয় করার জন্য কিন্তু এই মোডটা একদম পারফেক্ট। তোমাদেরকে কিন্তু আমি ব্লুটুথের সাউন্ডটা আগেই শুনিয়ে দিয়েছি, পুরোটা দিতে পারিনি কজ কপিরাইট ক্লেম হবে, কিন্তু হচ্ছে গিয়ে ব্লুটুথ মোটামুটি ভালোই কাজ করে। ব্লুটুথ তোমরা গান শুনতে পারবে, আলাদা স্পিকার তোমাদের লাগবে না। এই যে এখানে যে মুভেবল জিনিসগুলো দেখতে পাচ্ছ, এই জিনিসটা তোমরা চাইলে স্ট্যান্ড করে রাখতে পারো, এটা একদম স্ট্যান্ড হয়ে থাকবে। আবার তোমরা চাইলে হচ্ছে কি এটাকে মুভেবলটা স্পিডটা কমাতে বাড়াতে পারো, রিমোট দিয়ে এগুলো সবই তোমরা কন্ট্রোল করতে পারবে। অ্যান্ড কীভাবে ইউজ করতে হয় তোমাদেরকে আমি আগে দেখিয়ে দিয়েছি, আই হোপ তোমাদের কাছে এই ভিডিওটা হেল্পফুল লাগবে। এখানে কিন্তু মেইনলি চারটা কালারই আছে, একটা হচ্ছে গিয়ে ব্লু, একটা গ্রিন, একটা রেড আর একটা হোয়াইট। তোমরা এগুলো সবগুলোকে মিক্স আপ করে নিজের পছন্দ মতো রং বানিয়ে নিতে পারো। তোমরা যারা এটা কিনেছো আমাকে কমেন্ট করে জানিও তোমাদের ফেভারিট কালার কোনটা। আমার কিন্তু ফেভারিট কালার ব্লু। সো এই যে এখানে শুধুমাত্র গ্রিন কালারটা চলছে, এইটা কিন্তু পুরো ঘরটাকে কভার করে, পুরো রুফ ছাদটাকে তোমাদের কভার করবে। সো তাকিয়ে থাকতে কিন্তু অনেক ভালো লাগে, আর যেহেতু স্লিপ টাইমার আছে সেহেতু আর বাকি প্রবলেমও হয় না। অ্যান্ড এই স্টারগুলো কিন্তু দেখতে খুবই সুন্দর, ব্লু কালারের উপর স্টারগুলো যখন পড়ে একদম পুরো আকাশের মতো লাগে, মনে হয় একটা গ্যালাক্সিতে চলে গিয়েছি। তোমরা যদি কেউ এই প্রোডাক্টটা কিনতে চাও আমি এই লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব যেখান থেকে আমি পারচেস করেছি, বাট এটা কিন্তু নন স্পন্সর ভিডিও, মানে আমি কোনো স্পন্সর পাইনি, আমি নিজের টাকা খরচ করে এটা কিনেছি। তো এটা হচ্ছে ব্লু অ্যান্ড হোয়াইট, এটাও খুবই সুন্দর, খালি হোয়াইট এটা, এটাও সুন্দর, সব কালারগুলো আমি বলবো খুবই সুন্দর। রেড অ্যান্ড ব্লু কালার যেটা সেটাও অনেক সুন্দর। সো তোমরা চাইলে কিনতে পারো, অ্যান্ড প্রোডাক্টটা আমি বলবো যে ভালো। এই যে মেশিনটা তোমরা দেখতেই পাচ্ছ, এখানে যে গ্রিন কালার লাইটটা জ্বলছে, এটা যখন বেশি পরিমাণে জ্বলে তখন ওপরের স্টারগুলো অনেক বেশি হয়, বাট আমার কাছে এই লাইটের এই জিনিসটা কম, তাই ওপরে স্টারগুলো কম হয়, তোমরা দেখতেই পাচ্ছ এখন প্রায় নাই বললেই চলে। এই হচ্ছে অবস্থা, আর এটা শুধু লেজার থাকা অবস্থায়। লেজার যখন খালি থাকে তখন অনেকটা দেখা যায়, বাট যখন লেজারের সাথে তোমরা লাইক ওই লাইটটাও অ্যাড করো তখন একটু কমে যায় লাইটটা। হয়তো বা আমার সাথে এই প্রবলেমটা হয়েছে, তোমাদের সাথে নাও হতে পারে। সো তোমরা পারচেস করতেই পারো, অ্যান্ড তোমরা অবশ্যই ডেলিভারি ম্যানের সামনে একটু চেক করে নিও। আমি যেহেতু বাসায় ছিলাম না সেহেতু আমার চেক করে নেওয়ার সুযোগ ছিল না। অ্যান্ড খালি লেজারটা দেখতেও কিন্তু খুবই খুবই সুন্দর। সো আই হোপ তোমাদের কাছে আমার ভিডিওটা অনেক ভালো লাগছে, অ্যান্ড ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবে। আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।